এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক বলেছে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন মা। খ প্রত্যেক পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। গ সিল্কের শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। ঘ মানুষ প্রথম পোষ মানিয়েছে কুকুরকে। উঁ চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার কোদাল। চ লেপচা মিউজিয়াম আছে কালিম্পংয়ে। ছ পুষ্টিকর পানীয় হলো দুধ। বর্গিন জ তাজমহল একটি সৌধ। ঝ নতুন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত জয়নগর। আর ইঙ আমাদের দেশের উত্তরভাগ জুড়ে আছে হিমালয়। দুই আছে শূন্যস্থান পূরণ করো। মানুষ হলো সামাজিক প্রাণী। জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন। মরুভূমি অঞ্চলে জল নেই। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। জাদুঘরকে ইংরেজিতে বলে মিউজিয়াম। পাহাড়ের গায়ে ধাপ পদ্ধতিতে চাষ হয়। আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল। ড্যাশ দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। এটা করবে ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। দিল্লি জামা মসজিদ বানিয়েছেন শাহজাহান। কলকাতা থেকে খানিক দূরে ঠাকুর পুকুরে ব্রতচারী গ্রাম রয়েছে। তিনে আছে স্তম্ভ মেলানো। সূর্য মন্দির হবে কোণারক। ল্যাংচা হবে শক্তিগড়। শান্তিনিকেতন হবে পৌষ মেলা। মুখোশ হবে ছৌ নাচ। খাসি হবে মেঘালয়। কীটনাশক হবে জল দূষণ। চারে আছে ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে বলেছে। পথে দিয়েছে টিপু সুলতান মসজিদ। পুরীতে আছে ভুল। খ বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয় ঠিক। গ হাতি একটি সামাজিক প্রাণী ঠিক। ঘ প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় ভুল। উঁ পাঞ্জাবে বেশি গম চাষ হয় ঠিক। চ বাঁকুড়া জেলায় আড়াবাড়ি জঙ্গল দেখা যায় ভুল। পাঁচে আছে এগুলো 1 নম্বরের করে পাঁচের দাগের প্রশ্নগুলো বলেছে যে মানুষ ছাড়া একটি সামাজিক প্রাণীর নাম লেখো। শিম্পাঞ্জি। খ জমিতে লাঙল দেওয়ার কাজে কোন কোন পশুকে ব্যবহার করা হতো। লিখবে বলদ। প্রথমে বলদকে ব্যবহার করা হতো, তারপরে ঘোড়া। বলদ এবং ঘোড়া। গতে দিয়েছে একটি অপচনশীল বর্জ্য পদার্থের নাম প্লাস্টিক। ঘ টয় ট্রেন পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়। দার্জিলিং জেলায়। উঙ বলেছে আলু অনেকদিন ভালো রাখার জন্য কোথায় রাখা হয়। হিমঘরে। চ বলেছে তুমি কোন জেলায় বাস করো, তোমরা যে যে জেলায় বাস করো সেই জেলার নাম লিখে দেবে। ছ মফলং বনভূমিতে কোন গাছ বেশি দেখা যায়। কুরজি গাছ বেশি দেখা যায়। বর্গিন জ কার প্রচেষ্টায় হিমালয়ের নিচে গাছ কাটা নিষিদ্ধ হয়। সুন্দরলাল বহুগুণার প্রচেষ্টায়। পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। ঝ একসময় বিষ্ণুপুরের নাম কি ছিল। মল্লভূম। ইঙ বিশ্ব মুন্ডার নামে মিউজিয়াম কোথায় আছে। রাঁচিতে। ছয় দিয়েছে বিষ্ণয় কাদের বলা হয়। এটা বইয়ের 151 পাতায় আছে। লিখবে যে রাজস্থানে 550 বছর আগে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। ক্ষতে দিয়েছে প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্য কিভাবে ক্ষতি হচ্ছে। এটা আছে তোমাদের বইতে 157 পাতায়। এটা লিখবে যে পৃথিবীর অনেক স্থাপত্য ভাস্কর্য কয়েকশো বছরের পুরানো। ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। যেমন কোণারকের মন্দিরের বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। এছাড়া কলকারখানা গাড়ির ধোয়া ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে। তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সব সাদা নেই। তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছোপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একই অবস্থা। শুধু তাই নয়, অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে পানের পিক ফেলে দেয়ালে নাম লেখে। এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা ও নষ্ট হয়ে যায়।
গত দিয়েছে মাটি দূষণ কি কি কারণে হতে পারে। যে যে কারণে মাটি খারাপ হয় মানেই মাটি দূষণ। এক হচ্ছে মাটিতে রাসায়নিক বিষ মিশতে থাকলে, দুই কারখানার নোংরা জল এসে জমলে, তিন কয়লার ছাই জড়ো হলে, আর চার মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলেও মাটি দূষিত হয়। ঘতে দিয়েছে কবিগুরু গান্ধীজিকে কি নামে ডাকতেন, মহাত্মাজি। গান্ধীজি কোন কোন কথার উপরে জোর দিতেন। গান্ধীজি সত্য কথা বলা, শত সহজ সরল জীবনযাপন করার উপরে জোর দিতেন। এছাড়া ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। তিনি অহিংসার কথা বলতেন আর নিজের কাজ নিজে করা উচিত বলে তিনি জোর দিয়ে মানে সবাইকে বলতেন।